স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয় বলেন আল্লাহু আকবার আমরা বহুরে সালাম দেই না জয়পুর হাটে ওয়াজ করলাম এক যুবক বলল হুজুর আমার শরম লাগে বলে বাচ্চা কাচ্চা কয়জন কয় তিনজন তিনটা সন্তানের বাবা হইলা শরম লাগে না সালাম দিতে গিয়ে বহুরে শরম লাগে ওটা শরম না ওটা শয়তানি এ কথা কর না কে নিজের বহুরে সালাম দেবে এখানে শরমের কি আপনি কি রাসূলের চাইতে বেশি লাজুক বেশি লজ্জাশীল কথা কয় না কে বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তিনি যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন আমরাও সেই আমল বাড়িতে করব ইনশাআল্লাহ পারবেন না পারবেন না আজকেই বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয় দরজা খুলবে কথা বলে ঠিক কি না কিন্তু জীবনে কোনোদিন তো ভালো ব্যবহার করেন নাই বউয়ের সাথে কোনোদিন সালাম আদান প্রদান করেন নাই আপনার ব্যবহার উগ্র মেজাজ আপনি ঘরের রাগ বাইরে দেখান বাইরে রাগ ঘরে দেখান আপনি দরজা যায় এমন কায়দায় ডাক দেন এ রুবেল নাও এ দরজা খোল না হলে দরজা ভেঙে ফেলে দেব ভিতর থেকে বউ কেটে স্বামী না সেকে নাজরাই কথা কর না কে এরকম রাগ দেখাইলে হবে না বউকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না স্ত্রীকে ভালোবাসবেন মাঝে মাঝে যখন বাহিরে যান স্ত্রীকে মোবাইলে বলবেন আই লাভ ইউ সোনা বউ কথা কয় না কে বউরে বলবেন আমি কি অন্য মহিলাকে বলতে বলেছি কোন স্ত্রীকে আই লাভ ইউ বলা যাবে না চাচা মন খারাপ করতেছেন কচ্ছে বাবা উলে বয়স আমার আর নাই তুমি এলে ওয়াজ করো না রাগ করতেছেন মনে হয় এ বাজান রাগ করেন না সামনের দিকে যায় হালাল স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে সময় দিন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে বাজান গো আমার বাড়িতে যা প্রথমে বউকে সালাম দেবেন এরপরে মানুষজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি মা ফাঁকা থাকে আশেপাশে কেউ না থাকে কোলা কুলিটা সেরে নেবেন প্রথমে সালাম দুই নাম্বার মুসাফা তিন নাম্বার কোলাকুলি কোন স্বামী স্ত্রীর মধ্যে আমল যদি থাকে এ বাঁধন যাবে না ছিঁড়ে মৃত্যু হবে তাও তালাক হবে না কথা কন না কে এ সালাম না থাকার কারণে তো স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা নাই সম্মান নাই ভক্তি নাই বিশ্বাস নাই ভালোবাসা নাই ভরসা নাই কথা কন না কে রসুলের সুন্নত বাড়ির ভিতরে আমল করেন তাহলে স্ত্রীকে সালাম দেব তো ইনশাআল্লাহ পারবো পারবো তো সাহস আছে আপনি কি মনে আপনি পুরুষ বউকে সালাম দেওয়ার মতো সাহস আছে আল্লাহ কবুল করে জোরে কোন আমি আমার ভাইয়েরা এই সূরা কাউসার বিশ্বনবীর উপরে কখন কোন সময় নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আমার চোখের সামনে বসা তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনায় অশ্রু দেখা যায় মুখটা মলিন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল আবার কিছুক্ষণ পর তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ হযরত আনাস ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম আপনার মন খারাপ চোখের কোনায় অশ্রু আবার দেখি আপনি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন কারণ আছে না নাই আমার ভাইরা নবীজির মনটা খারাপ কারণ হলো কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় ইব্রাহিম জন্ম নিয়ে মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় এক এক করে ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর দুনিয়ার মায়া ত্যাগ করে তারা বিদায় নিয়ে চলে যায় নবীজির মনটা খারাপ একটা বাবার যদি সন্তান মারা যায় বাবার মন ভালো থাকে না খারাপ থাকে নবীও তো বাবা নবীও কি বাবা ভাইরা আমার সন্তান হারানোর কারণে নবীজির মনটা ভীষণ খারাপ আর নবীজির কাছের চাচা আবুল হাবকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার আর কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কর না উযুবিল্লাহ একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে কাফেরদের সমালোচনা কষ্ট কমে না বাড়ে নবীজির মনটা আরো ভীষণ খারাপ বলেন তো বাজান আল্লাহ না করুক
আপনার আমার যদি সন্তান মারা যায় কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে কি দেওয়া সান্ত্বনা দেওয়া বাবা তুমি মন খারাপ করো না হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ো না জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি সবর করো ধৈর্য ধারণ করো কাছের মানুষ বিপদের দিনে কি দেয় সান্ত্বনা দেয় আর নবীর চাচা আবুল আহাব এতই খারাপ সান্ত্বনা দেওয়া দূরের কথা ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজালন কেউ থাকলো না তুমি একটা লেজকেটা তুমি একটা নির্বংশ এই কথা বলে দয়ার নবীকে কষ্ট আরো বেশি করে দেয় জোরে কোন নাউজুবিল্লাহ আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক নবী রাসূল পাঠিয়েছেন অনেক নবীর সন্তান নবীন হয়েছেন বাবাও নবী ছেলেও নবী হয়েছেন কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত বাঁচলেন না কেন তারা শিশুকালেই বিদায় নিলেন একটা ছেলে সন্তানও কেন আল্লাহ পাক এই জমিনে বাঁচায় রাখলেন না এর পেছনে কারণ আছে না নাই নবীজির কলিজার টুকরা ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি কি সেই তিনটি কারণে নবীজির একটা ছেলে সন্তান যৌবন পর্যন্ত বেঁচে থাকলো না কি কি কারণে আমার নবীর সন্তানগুলো বিদায় নিল একটা ছেলে ওই জমিনে কেন জীবিত থাকলেন না আল্লাহ কেন তাদেরকে জীবিত রাখলেন না নবীজির ছেলে সন্তানগুলো ছোটবেলায় বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি কি সেই তিনটি কারণ আপনাদের জানতে মনে চায় নবীর উম্মত হিসাবে নবীকে মহব্বত আর ভালোবাসা যারা নবীকে ভালোবাসেন মহব্বত করেন যাদের হৃদয়ে নবীজির প্রেম আছে তারা জানতে চায় আমার নবীর কলিজার টুকরা ছেলে সন্তান একটাও কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন এই তিনটি কারণ নিয়ে যদি আমি আলোচনা করি তিন নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে এখন আমি এক নম্বর আয়াত বাদ দিয়ে তিন নম্বরে চলে যাব নাকি এক এক করে শুরু করব কথা কয় না কে রাগ করতেছে নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহর এই জমিনে কেন জীবিত থাকলেন না কি কি কারণে আল্লাহ জীবিত রাখলেন না কেন তারা বিদায় নিল ছোট্ট শিশুকালে নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না তিনটি কারণ কারা কারা শুনবেন হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর একটু আওয়াজ দেন আওয়াজ দেন লিল্লাহে তাকবীর হাত নামা আর টাকা চাইবো না তো আওয়াজ দেন এখন কারণ টাকা চাইলে মানুষের মুখ দিয়ে কথা বের হয় না সম্মানিত ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাই ক্রামদের উপর নির্যাতন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরা তাদেরকে ধরে নিয়ে যা নির্যাতন চালায় নির্যাতনের স্টিম রোলার চালায় কষ্ট দেয় হযরতে বেলাল যখন জানতে পারলেন বিশ্ব নবী কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে হযরতে বেলাল দেরি করলেন না দারুল আরকামে নবী দিবস রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল নবীজির কাছে যাওয়ার পর বিশ্ব নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আজকে নবীর শান মান মর্যাদা অনেকে আমরা বুঝি না জানি না এক জায়গায় ওয়াজ করতে গেলাম বললাম ভাই আমার নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি নবীর নাম মুখস্থ নাই পীর সাহেবের নাম মুখস্থ আছে কথা বলেন না কেন নবীর শান মান মর্যাদা বিশ্ব নবীর খ্যাতি উম্মত হয়ে থাকলে সত্যি যদি আপনি আশিকের রাসূল হয়ে থাকেন তাহলে নবীর জীবনী থেকে আজকে যে কথাগুলো বলবো এই আলোচনা ফেলে আপনি যেতে পারবেন না যদি নবীর প্রেম আপনার কলিজায় থাকে কারণ আপনার আমার নবী কিনে আজকে আমি আলোচনা করব কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করেন হযরতে বেলাল দেখে বলেন নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার নবী কতটা সুন্দর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম সেদিন দেখলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে একবার তাকাই বারবার তাকায়া আমি এইটাই খেয়াল করলাম ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সুবহানাল্লাহ বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন
যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপিল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো কখন যে আঙ্গুল কাটতে কাটতে হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর সুবহানাল্লাহ বলে আম্মা জানা ইশারা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের সূর্য আছে আমি আয়েশার সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন আল্লাহু আকবার আম্মা জান সেলাইয়ের কাজ করতেছেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না আলো জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বইসা থাকলেন বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাকে সালাম দিলেন বলেন আল্লাহু আকবার রহমাতুল আলামিন ঘরের ভিতরে দুইকে কারে সালাম দিলেন স্ত্রীকে সালাম দিলেন সুবহানাল্লাহ বলে নবী যদি তার স্ত্রীকে সালাম দিতে পারে এই আমল আপনার আমার ঘরেও দরকার আছে না নাই কথা কোন না কি আপনি বিশ্ব নবী তার স্ত্রীকে সালাম দিলেন আপনি আপনি আমি আমাদের স্ত্রীদেরকে সালাম দেওয়া দরকার আছে না না জোরে বলেন দরকার আছে না না সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে বিশ্ব নবী সালাম দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ এ বাজান গো আমার আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিতেন নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেটাকে হারামে পরিণত করে দেন নবী যদি পা তুলতেন মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেতেন কোন সুবহানাল্লাহ আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় এ যেই ছাগলের দুধ হয় না স্তনে হাত লাগায়া দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ যেই নবীর চেহারার উপরে মশামাসি পড়া হারাম জমিনে নবীজি পথ চললেতে আসমানের মেঘ নবীজিকে ছায়া প্রদান করত বলেন সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানে মক্কা নগরীর একজন মহিলা তার স্বামী মারা গেল তিনটা সন্তান রেখে বড় ছেলেটা ডেকে বলে মা আজকে বাবা মারা গেল কয়েকটা দিন হয়ে গেল এক বেলা খাবারও খাইতে পারি নাই মা ও মা ইতিমের দরদ ইতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না চলো না মা বেঈমান হয়ে মরার চাইতে রসুলের কাছে যে আমরা ইমান গ্রহণ করে মৃত্যুবরণ করি সন্তানের কথা শুনে মহিলা বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দুইটা ভাই যখন বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকাইছেন বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যার চেহারার দিকে তাকাই আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে ছোট ভাই দেখে বলে বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম কোন সুবহানাল্লাহ লম্বা ঘটনা আমি লম্বা করতে পারলাম না এবার জানো গো আমার হযরত বেলাল লিখে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনি আমারে কালেমার দাওয়াত আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ও নবী গো আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন বিশ্ব নবী পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখনো ভালো না কালেমা পড়েছো কথা প্রকাশ করা যাবে না বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান ওরা ইসলাম আর মুসলমানকে জমিন থেকে উৎখাত করে দিতে যায় কিন্তু বলেন তো ইসলামকে বিদায় করতে এসেছে যারা আল্লাহ তাদের এই বিদায়ের ঘন্টা বাজায়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা এ জমিন থেকে কেউ ইসলামকে মুছে ফেলতে পারবে না কি বলেন পারবে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না আজও পুরো পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে তাদের হাত রাঙায় কথা কন না কে রাগ করতেছেন মনে হয় ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে গেলে আজও বাধা আছে না নাই এই তো রংপুরের পীরগঞ্জে বাংলাদেশের সুনামধন্য একজন আলোচক ইসলামিক স্কলার বাংলার মানুষ এক নামে চেনে আল্লামা তারিক মুনওয়ার দামাত বারাকাতুম আলী আল্লাহু আকবার বলেন
আল্লামা তারিক মুনওয়ার সাহেব তার উপরে হামলা করেছে তার পিএস মাওলানা আবু সুফিয়ান তার উপরে হামলা করেছে আজকে আফসোস লাগে যারা আলেমদের উপরে হামলা করে যারা বক্তার উপরে হামলা করে আর যাই হোক এরা কোনোদিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না এরা আলেমদের বন্ধু হতে পারে না এরা ইসলামালাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান যদি দাবি করো একজন আলেমকে কিভাবে কষ্ট দাও একজন আলেমের গায়ে কিভাবে হাত দিতে পারো তোমার কি একটু হাত কাঁপলো না কথা বলে না কেন আল্লামা তারিক মুনওয়ার সাহেবের এই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন একজন আলেমের উপর এইভাবে আক্রমণ করা ঠিক হয় না কথা বলেন ঠিক কিনা আজকে দেশের অনেক উলামা ইকরামদের উপর এইভাবে মাঝে মাঝে দেখা যায় বাতিলের আক্রমণ করে কি উদ্দেশ্য তাদের ওরা চায় একটা হট্টগোল সৃষ্টি কইরা ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে মনে রাখবেন কশ্চিন কালেও সম্ভব নয় এদেশের মানুষ উলামা ইকরামদের দেখ উলামা ইকরামদেরকে কলিজা দিয়ে মহব্বত করে কথা বলে ঠিক কিনা আলেমদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির হয় বিদায় এদেশের মানুষের কলিজা থেকে আলেমদের মহব্বত কথা বলে না কেন কেউ মুছে ফেলতে পারবে এখনকার যুবকেরা সিনেমা হলে যায় না যাত্রার প্যান্ডেলে যায় না এখনকার যুবকেরা কোরআনের কথা শোনার জন্য এদেশের বড় বড় আলেমদের ওয়াজ মাহফিলে যায় কথা বলে ঠিক কি না তাফসীর শোনার জন্য যায় এদেশের যুব সমাজকে আল্লাহ পাক কোরআন আর ইসলামের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আল্লামা তারিক মনের উপরে যারা হামলা করেছেন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই ঘৃণিত কাজ করেছেন আল্লাহ তাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় রাগ করেছেন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না তাহলে বিশ্ব নবী দেখে বলা বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়েছে কর্তা প্রকাশ করা যাবে না হযরত বেলাল দেখে বলে নবী গো আমার জীবনের কোন দাম নাই একদিন আমার মনিব ওমাইকে বলেছিলাম উঠতুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এ ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমাই দেখে বলে কালো বেলাল রে ওই উঠতুম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্না হুজুবিল্লাহ অনবী আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে টিকে থাকতে পারি বলেন আল্লাহু আকবার হযরত বেলাল কালেমা পড়ে ঈমান গ্রহণ করে চলে গেলেন বাজান গো আমার যাওয়ার পরে পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা গড়িয়ে গেল বেলাল দরজা খোলে না অন্যান্য চাকররা নালিশ দিল ও মাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উদ্দম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এমনি তো বেলালকে সহ্য করতে পারে না তার উপরে আবার অভিযোগ এইবার দরজায় এসে ডাক দেয় বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলা গেছে এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্দম বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই সুবহানাল্লাহ বলবেন না একটা উটুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই ওমায়ে দেখে বলে এই সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে যাও নিজেদের কাছে যাও এই কথা বলে এক পা দুপা করে ওমায়ে হযরতে বেলালের কাছে গেল হযরতে বেলাল মাথা নিচু করে জিকির করে কা বলেন জিকির করে কা এইবার ওমাইয়া বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার কালেমার শোনার পর হুমায়ুন দেখে বলে বেলাল সর্বনাশ সর্বনাশ তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করেছো হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা বলেন আল্লাহু আকবার আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি এইবার ওমায়ে দেখে বলে বেলা রে উটুম বা ছাগলের মালিক তোরে বানায় দেব থাকার জন্য তোর জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে হযরতে বেলাল তার ঈমান বিক্রি করতে পারে কথা বলেন পারে বলে এগুলো পার্থিব সম্পদের লোভ দেখায় লাভ নাই আমি বেলাল আমার ঈমান বিক্রি করতে পারবো না বলেন সুবহানাল্লাহ
এইবার উমাইয়া বলে আমার কথা যদি না শোনো বড় নেতা আবু জেহেলকে খবর দেব হযরতে বেলাল বলে আমি মুসলমান বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই বলেন আল্লাহ পাক বা আমি কোন আবু জেহেলকে ভয় পাই না আবু জেহেলের ভয় দেখায় লাভ নাই উমাইয়া বলতেছে ঠিক আছে থাকো আমি আসতেছি এই কথা বলে জোরে মারছে দৌড় নেতার বাড়িতে আবু জেহেলের কাছে যা বলে ও নেতা খবর খারাপ কি হইছে আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে এই কথা শোনার পর আবু জেহেল বলে ঠিক আছে যাও আমি আসতেছি কয়েকটা কাদার মাস্তান সঙ্গে নিয়া উমাইয়ার বাড়িতে আসার পর হযরতে বেলালকে ডাক দিলে ডাক দিয়ে আবু জেহেল বলে বেলাল রে আমি পার্সোনাল ভাবে তোর মহব্বত করি তোর উপরে বিশেষ একটা নজর আছে একি শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো এখনো সময় আছে বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার পূর্বপুরুষের ধর্মে ফেরত আসো আমি তোমারে উদ্যমবা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ঘরবাড়ি ব্যবস্থা করে দেব যদি ব্যবসা বাণিজ্য করতে চাও কিছু নগদ দিরহাম দেব এরপরেও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আমাদের দলে ফিরে আসো হযরত বেলাল দেখবেন আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি ঈমানের পথ ছাড়তে রাজি নাই আল্লাহু আকবার বলেন মুনাফিকেরা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয় মুনাফিকের ঈমান টাকার কাছে বিক্রি হতে পারে কিন্তু একজন মুমিন কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না মুমিন আস্তে আস্তে বুলেটকে গোলাপে পাপড়ি হিসেবে গ্রহণ করবে এরপরে কোনো বাতিলের কাছে মাথা নত করবে না কোনো মানে ডেকে না বিলালের মতো মুমিনকে টাকা দিয়ে কেনা যাবে কথা কয় না খারাপ লাগতেছে দোয়া করে দেব নাকি ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হযরতে বেলালের এই জবাব শোনার পর আবু জেহেল ডেকে বলে বেলাল রে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে আমার কথা যদি না শোনো তো সাবুকদের যুবকদের কে পিটায় দেব হযরতে বেলাল বলে আমি কোনো হুমকি ধুমকি ভয় পাই না এইবার চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে এত জোরে আঘাত করে এরা যত জোরে আঘাত করে বেলাল তত জোরে কার জিকিরি করে এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো পিঠটা বেড়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল রক্ত পড়তেছে এরপরেও চাবুক দিয়ে পিটায় আবু জেহেল দেখে বলে বেলাল রে মারতে মারতে পিঠটা বেড়ে রক্ত ঝরতেছে এরপরেও কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি ঈমানের পথ ছাড়তে রাজি নাই সুবহানাল্লাহ এইবার যুবকদেরকে বলা হলো পায়ে রশি লাগাও মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘোরা গলো সারাটা দিন চাবুক দিয়ে পিটাইলো মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘুরলো বিকেল বেলা নিয়ে আসার পর বেলালকে ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম এরপরে কি ইসলামের পথ থেকে ফিরিয়ে দেবা না হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকেও থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এইবার যুবকদেরকে বলে যাও বড় একটা পাথর কয়েকজন মিলে বেলালের বুকের উপরে চাপায়া দাও সবাই মিলে একটা বড় পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল বলে এইবার পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে তারা চলে গেল হযরতে বেলাল বুকের উপরে পাথর এরপরে জিহ্বা নাড়ায় মালিকের জিকির করে করতে করতে চোখের কোণে অশ্রু আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি পারো নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরত বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায় দিয়েছে আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন নবীজি ডানে পথ চলতে বামে পথ চলতো হযরতে বেলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী ডেকে বলে বেলাল একবার ডানে যাওয়ার একবার বামে যাওয়ার ব্যাপারটা বুঝি না ডেকে বলে নবী গো
আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন ওই কাফেররা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে ও নবী আবার মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে ও নবী আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না নিজের জীবনের বিনিময়ে হযরত বেলাল বিশ্বনবীকে আগলে রাখার চেষ্টা করেছিলেন বলেন আল্লাহু আকবার সেই বেলালের উপর নির্যাতনের খবর নবীজির কানে চলে গেল নবী দেখে বলে ওয়াক্কর আর করো না দেরি যাও আমার বেলালের জন্য একটা কিছু করো অনেক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে গোলামের জীবন থেকে আজাদ করলেন বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর কতটা দামি মানুষ জানেন কতটা দামি জানেন ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিল বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল আজাদ হয়ে গেল তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাই কিরামদের উপর নির্যাতন এজন্য আমার দয়ার নবীর কি মনটা খারাপ চোখের কোণায় অশ্রু আসমান থেকে আল্লাহ দেখে বলে জিবরাইল আর করিস না দেরি আমার নবীর মন ভালো নাই যা যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার নবীকে শোনায় দে জিবরাইল আসলেন বিশ্বনবীকে সূরা কাউসার শোনায় দিলেন আর তখনই নবীজি মুস্কি মুস্কি হাসিস হাসি দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ তখনই নবীজি মুস্কি হেসেছিলেন এইবার হযরত আনাস বলে নবী এই মাত্র মন খারাপ আবার দেখি আপনি মুস্কি হাসেন তখন বিশ্বনবীকে বলে আনাস এই মাত্র আসমান থেকে আমার উপরে জিবরাইল এসে সূরা কাউসার নাজিল করলো বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী তখন তিলাওয়াত করলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার বলেন নবীজি বলেন আল্লাহ পাক তার হাবিবের উপরে বিশ্বনবীর মনটা যখন খারাপ বলেন তো নবীকে সান্ত্বনা দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ পাক সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে জানায় দিলেন ইন্না আতাইনাকাল কাউসার নবী কো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন দান করেছেন বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি নবীজি হলেন হাউজে কাউসারের মালিক বলুন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয় না লাগাটাই স্বাভাবিক আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক জানায় দিলেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ আকবার বলে নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতে বেশি ক্লিয়ার সুবহানাল্লাহ বল ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন কুকুরের মতো ঝুলে আসবে নাবি পর্যন্ত মা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে যেদিন হাসরের দিন কায়েম হয়ে যাবে বিচার দিবস কায়েম হয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে মাজানো গো আমার সূর্যটা চলে আসবে সোহাত মাতার উপরে ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ বলে চাউজে কাউসারের পানি কি আল্লাহ জারতারে দেবে কথা কর না পাইকারি দরে সবাই পাবে না না দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন না আবার হাউজে কাউসারের পানি পেতে হলে দুইটা কাজ করা লাগবে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতে ক্লিয়ার
এক পেয়ালা পান করলে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না শুনে তো বড় ভালো লাগতেছে কি মনে হয় পাইকারি ধরে সবাইকে খাওয়াবে এমনটা ভাবলে হবে না এই হাউজে কালসারের পানি হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর আবু বকরের হাত থেকে দিয়া বিশ্বনবীর হাতে পৌঁছায়া দিবেন আর বিশ্বনবী খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে হাউজে কালসারের পানি পান করায়া দিবেন বলুন সুবহানাল্লাহ আর যারা হাউজে কাউসারের পানি পান করবে ওই কঠিন কিয়ামতের ভয়াবহতা তার কাছে কিছুই মনে হবে না সুবহানাল্লাহ বলে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা খেল করে কথাগুলো শুনলেন যে কথা বলতে চাচ্ছিলাম হাত তুলে মুসলমান ওয়াদা দিল এরপরে মুসলমান বাড়িতে গেল তাহলে মুসলমানের ওয়াদার দাম আছে এই আবেগ দেখাবেন না যেটা সত্য সেটা বলবেন আমি তো আছি একটা ঘন্টা আপনাদের কাছে চাইছি আলোচনাটা শুনবেন না ছোট্ট একটা সূরা ধরেছি শেষ করি ওয়াদা দেওয়ার পরে যদি আপনি চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ তো সবই তো বোঝেন ভালো করে শুনুন যে কথা বলতে চাচ্ছিলাম হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি এটা যে কত বড় একটা নিয়ামতের পানি পান না করা পর্যন্ত আমরা বুঝবো না কথা বলেন ঠিক কি না এই হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাতে গেলে একটু কষ্ট করা লাগবে না মনে করেন আমি মুসাফির মানুষ এলাকায় আসার পর একটা ছেলেকে ডাক দিলাম এই বাবা তুমি শোনো তো ছোট ছেলেটা আমার কাছে আসছে ওরে কয়েকটা চকলেট হাতের মধ্যে দিলাম দিয়ে বললাম বাবা এক বন্দা পানি নিয়ে এসে দাও আমি একটু উযু করব এইবার ওই ছেলেটা চকলেট আছে এক হাতে বদনা আছে এক হাতে পাইয়া খুশিতে আনন্দে দৌড়ে যাচ্ছে যাওয়ার পথে মাঝপথে পইড়ে গেছে আসার খাইছে আসার খায় একটু হাঁটু ছিলে গেছে চামড়া ছিলে গেলে লাল লাল কি যেন বের হয় ওর নাম কি বলেন তো রক্ত ওই যে চকলেট থাকার আনন্দের কারণে এই যে পড়ে গেছে একটু চামড়া ছিলে গেছে একটু রক্ত বেরেছে ব্যথা পাইছে এই ব্যথা তার কাছে ব্যথা মনে হচ্ছে না দৌড়ে চলে গেছে পানি নিয়ে আমার কাছে আসছে আমি আসার পরে জিজ্ঞাসা করলাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে একটু পড়ে গেছে ব্যথা পাইছো তাই না কিন্তু এই যে চকলেট আছে এক হাতে এই চকলেটের আনন্দ আর খুশির কারণে সে তখন উত্তর দিয়ে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না তার মানে কি ওই চকলেট থাকার খুশির কারণে এই যে পড়ে যাওয়া ব্যথা পাওয়া ছিলে যাওয়া তার কাছে কিছু মনে হচ্ছে না ওই হাতে চকলেট আছে তো ঠিক হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতে বেশি ক্লিয়ার কি সুন্দর সুস্বাদু শুনলাম তো শুনে তো মন চাচ্ছে জিম্পাই জল এসে গেছে মনে খাই কিন্তু না এই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে যে একটু কষ্ট করা লাগবে যাত্রার কপালে তো আর হাউজে কাউসারের পানি জুটবে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে আর এই পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করা লাগবে দুইটি জোরে বলেন কয়টি দুইটি কাজ আল্লাহ পাক দুই নম্বর আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলেন সবাই বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দুইটা কাজ করা লাগবে এক নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে একমাত্র কার জন্য ভালো করে বুঝেন আয়াতের অর্থ ভালো করে বুঝেন ফাসাল্লি লিরাব্বিকা একমাত্র রবের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে সুবহানাল্লাহ কোন যেমন তোমার নামাজ সালাত আদায় করা লাগবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ পাক বলেন বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার তাহলে মুমিন জীবনের যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি মারহাবা কর
তাহলে মুমিন জীবনের যা কিছু সব হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে সুবহানাল্লাহ কোন আপনি আমি সালাত আদায় করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেমন তেমন নামাজ দিয়া জান্নাতে ঢোকা যাবে না দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাকাত ফোর জি ফাইভ জি গতির নামাজ কথা কন না এই নামাজ দিয়ে হবে না নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে সময় দিয়ে আমাদের সমাজে কত মানুষ নামাজ আদায় করে নামাজ পড়ে এদিক ওদিক তাকায় আছে না মসজিদের ফ্যান গনে ও সাসা নিউজ ছেড়ে দেন আগে মসজিদের ফ্যান কয়টা আছে এটা গনেন তারপরে নামাজ ধরেন কথা কন নাকি আপনারা মরার পরে কি ফেরেশতারা কবরের ভিতরে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল মুরব্বি হয়ে গেছে দাড়ি বেঁকে গেছে নামাজে দাঁড়ায় সব ঠিক হয়নি দেয়ালের দিকে তাকায় ফ্যানের দিকে তাকায় আবার ওযুখানায় পানির সাউন্ড হলে ওই দিকে তাকায় ও উত্তর পারে আব্দুল করিম ভাই আসলে কথা কন নাকি এরকম নামাজি হলে হবে না তো ভাই নামাজ পড়তে হবে মনোযোগ দিয়া নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জূ ওয়া আমানাহুম মিন খাউফ ওই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো দাসত্ব আর গোলামি যদি সঠিকভাবে করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব দুই নাম্বার কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব বলুন সুবহানাল্লাহ নামাজ নামাজের মতো হলে মন খারাপ করেছেন তাহলে আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে তাহলে মুমিন জীবনে আমরা যারা সালাত আদায় করি আপনারা মোর উদ্দেশ্য কি মানুষকে দেখানো নাকি আল্লাহকে খুশি করা আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় না কারা কারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবেন দু হাত তুলে আল্লাহকে একবার দেখান তো আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন চিল্লা করে আমিন হাত নাম্বার মাঝে মাঝে হাত তুলিনি অনেকে নিয়মতে ভেজাল আছে এক যুবক বলে ভাই সেলফি পরে আগে সর নামাজ পড়ি কয় হুজুর আমার শরীর ঠিক নাই শরীর ঠিক নাই এই জুহাত মহিলাদের কোনো পুরুষ বলতে পারে আমার শরীর ঠিক নাই কথা কর না কে পুরুষ সবসময় পবিত্র থাকা লাগবে তারপরে বললাম ভাই শরীর ঠিক না কেন কয় হুজুর সে কথা বলি না পেশাব করে পানি নেইনি অথচ এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা সাত আট বছর বয়স তারা পেশাব করে ঢেলে কুলু ব্যবহার করে কথা আমার যুবক ভাইরা রে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে এক নাম্বার হাউজে কাউসারের পানি পান করতে গেলে যে আমলটা সবচাইতে গুরুত্বপূর্ণ সে আমলের নাম হলো ফাসাল্লি লিরব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা তাহলে মুমিন জীবনে সালাত আদায় করব একমাত্র রাজি খুশি করার জন্য কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে লোক দেখানো নামাজ পড়লে হবে না নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে শ্বশুর গল্প করতেছে শালা গল্প করতেছে হঠাৎ করে গোলাপুরের মসজিদ আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুনে শ্বশুর বলতেছে বাবা আমি ত্রিপল হাজি তিনবার ওয়াজ করছি ৩৬ বছর নামাজ কাজা হয়নি আজান দিয়েছে বাবা আমি মসজিদে গেলাম তুমি থাকো শালা বলতেছে দুলে ভাই ছোটবেলা থেকে থেকে বাবা নামাজ পড়ে এই জন্য আমিও নামাজ পড়ি বলেন বাবা নামাজি হলে ছেলেও নামাজি হয় না কথা কন নাকি আপনারা পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের হাত ধরে তার কলিজার টুকরে সন্তানকে মসজিদে নিয়ে যে আল্লাহর সাথে পরিচয় করায় দেয় কথা বলে ঠিক না লোকমানে হাকিম বলেছিলেন ইয়া বুনাই আকিমিস সালাহ হে আমার কলিজার টুকরে সন্তান হে আমার বৎস সালাত কায়েম করো নামাজ পড়তে হবে ছেলের হাত ধরে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে পারেন ছেলের হাত ধরে মেলায় নিয়ে যেতে পারেন ছেলের হাত ধরে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন হাটে ঘাটে মাঠে বাজারে নিয়ে যেতে পারেন ওই সন্তানের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাওয়া যায় না কথা কর না সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে মুমিনগণ হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, কথা বলে ঠিক কি না? তাহলে আপনি নামাজি, ছেলেবে নামাজি থাকলে হবে, ওরেও নামাজি বানানো লাগবে, আপনি নামাজি আপনার বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই, কথা কন না? একটা পরিবারে চারজন সদস্য, চারজনই নামাজ পড়ে, পরিবারটা দেখেই ভালো লাগে, সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সন্তানকে আদর করে ডাকতে হবে, হে আমার কলিজার টুকরা, হে আমার আব্বাজান, আমার ছোট বাপ, কত ভালো আমার ছেলে আমার কথা শুনে, চলো না আব্বা, দুই বাপ ছেলে মেয়ে মিলে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, একটু আদর মাখা, ভালোবাসা মাখা, নরম সুরে সন্তানদেরকে ডাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি বলে এ বলতে বেরা মসজিদে চল, আপনি যদি বিয়া নামাজি হন, ও বলবে তুমি নামাজ পড়ো না, আমারে বলো কেন? এই জন্য আগে নিজে নামাজি হয়ে তারপরে ছেলেদেরকে নামাজের দাওয়াত দেব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জামাই চিন্তা করলো শ্বশুরও মসজিদে যায়, শালাও মসজিদে যায়, আমি নতুন জামাই জীবনের প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, নামাজ পড়ি আর না পড়ি অন্তত আজকে ইজ্জত সম্মান বাঁচানোর জন্য হলেও নামাজ পড়া লাগবে, তখন বলতেছে আব্বা আমিও যাব, কথা কন নাকি? আসলে কি জামাই আগে নামাজ পড়তো, কথা কন নাকি? নামাজ পড়তো, কিন্তু এমন একটা পরিবেশে পড়ে গেছে নামাজ না পড়লে আর সম্মান বলে কিছু থাকে না, এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। কিছু কিছু মানুষ আছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, হতভাগা কপাল পড়া সেই সমস্ত নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, কথা বলে ঠিক কিনা? সালাত কি ওই শ্বশুরকে খুশি করার জন্য নাকি আল্লাহকে? নতুন নতুন জামাই এসে মসজিদ খোঁজে, এরপরে যখন দুই তিনটা বাচ্চা কাচ্চার বাবা হয়ে যায় ওই জামাই আর নামাজ পড়ে না, এ ভণ্ড জামাই তোর নামাজ গেল কই? কথা কর না কে? তখন শ্বশুর বাড়িতে বিড়ি সিগারেট খাইতে খাইতে ঢোকে, মুরব্বী দিকে সালাম কালাম দেয় না, কথা কয় না? আপনাদের এই সিরাজগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেনি, আমার গাইবান্ধার কথা বলতেছি, এদিকের মানুষ তো সব আল্লাহর ওলি, তাকুয়াবান সব আল্লাহর ওলি, রাগ করতেছেন মনে হয়। এরপরে দেখবেন লোক দেখানো নামাজ, মনে করেন মসজিদের মাইকে বলা হচ্ছে উত্তর পাড়ার বাদশাহ বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কথা শোনার পর বাদশার ল্যাংটা কালের বন্ধু ডেকে বলতেছে আরে দোস্ত তোমার বয়স কেবল 42, তাতেই তুমি মারা গেলে, কথা কেন? স্ত্রীকে বলে পাঞ্জাবি ধুইয়া দাও, টুপি ধুইয়া দাও, আমার বন্ধু মারা গেছে, জানা যায় যাওয়া লাগবে, আর কিন্তু ফজরের খবর নাই, জহর পরে জানা যা, ক্ষেত খামার কাজকর্ম সাইরা আচ্ছা তারা উড়া করে গোসল করে পাঞ্জাবি টুপি লাগায় দৌড়ে মসজিদে গেছে, যা দেখে ইমাম সাহেব জহরের চার রাকাত নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে, তখন চিন্তা করলো জহর পরে যেহেতু জানাজা জীবনে নামাজ পড়ি আর না পড়ি আজকে অন্তত জহরটা পড়ি, সেদিন জানাজার নামাজের ওসিলা কইরা জহর বাধ্য হয়ে পড়েছিল, ও যদি ডাইরেক্ট যা দেখতো যে জানাজা পড়তেছে তাহলে কিন্তু জহর বাদ দিয়ে জানাজায় হাজির হতো, কথা কন একটা ভাই? এগুলো হলো লোক দেখানো নামাজ, এগুলো নামাজ। তখন ইমাম সাহেব যখন ওই লাশটা সামনে রেখে বলে কুল্লু নাফসিক যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সবাইকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, দেখবেন কিছু কিছু মানুষ আফসোস করে, অনুশোচনা করে, আহা ঠিক ঠিক হুজুর রাজা বলে ঠিক, এ দুনিয়া দুই দিনের জায়গা, এটা থাকার জায়গা না, সবাইকে যেতে হবে, কি আফসোস আর অনুশোচনা! এমন কায়দায় সেদিন ওই মৃত ব্যক্তিকে দাফন কাফন করতে যায়, মৃত ব্যক্তির লাশে কবরে রাখতে গিয়ে এমন অনুশোচনায় লিপ্ত হয়, মনে হয় এই ব্যক্তি আর জীবনে কোনোদিন মসজিদের বারান্দা ছাড়বে না, ওই যে জহর পরে জানাজা পইরা আসছে আসরের সময় কি মসজিদ আর পাওয়া গেছে? তো তোমার এই হাই হাই হুতাশের কোনো দাম আছে? তোমার এই আফসোসের কোনো দাম আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কর আমিন। নেতা বক্তৃতা দিতে ভাইয়ের আমার আগামীতে যদি নির্বাচিত হতে পারি গ্যাস দেব, বিদ্যুৎ দেব, রাস্তাঘাট যা যা লাগে করে দেব, সয়াবিনের তেলের দাম কমায় দেব, আপনারা শুধু একবার নির্বাচিত করেন মসজিদের মাইক আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন নেতা বলতেছে ভাইয়ের আমার সবার আগে নামাজ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন, এই জন্য আমি যদিও নেতা হই আমি একজন মুসলমান আমাকে আগে নামাজ পড়তে হবে, সমাবেশ বন্ধ। ওই দিন জনগণের আবেগ নেওয়ার জন্য জনগণকে একটু নাটকের অভিনয় হালকা যে আমি ভালো নেতা আমি মুসলমান আমি নামাজ পড়ি, জনগণের মনটা কাইরে নেওয়ার জন্য জনগণকে ভুলানোর জন্য ওই দিন নেতা
জোহর বা আসরের নামাজ পড়েছিল কথা বলেন ঠিক কি না সব হলো ঝান্ডাবাজি আপনাদের এলাকায় অবশ্য এরকম হয়নি ওই নামাজ কিন্তু আল্লাহর জন্য না ওই নামাজ জনগণের আবেগ নেওয়ার জন্য দুইটা ভোট বেশি পাওয়ার আশা আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি রাগ করতেছেন মনে হয় তাহলে ফাসাল্লি লিরব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই কথা বলে ঠিক কি না আমরা কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়ব দুই হাত তুলে আরেকবার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত দুই নাম্বার হলো ওয়ানহার কুরবানি করা কি করা কুরবানি করা এই কুরবানি লোক দেখানোর জন্য করলে হবে না তালুকদার সাহেব 10 লাখ টাকার গরু কিনে এসে রাস্তায় বেঁধে রাখছে মালা দিয়ে মানুষজন বলে তালুকদার সাহেব কত কয় 10 লাখ কয় ঠকেন নাই জিতছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ এই পিছনের এক রানী তো ছয় মন গোস্ত মাথা তো বাদি দিলাম আছে না নাই যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোন জায়গায় কি পরিমাণে গোস্ত হবে এই আন্দাজ করে বলেন তো আর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে যারা এই সেলফি তোলে পশু কিনে কুরবানির পশু কিনলাম এত টাকা দিয়ে সেলফি তুলে ফেসবুকে দে আছে না নাই এই লোক দেখানো লৌহিক কথা এগুলো করা যাবে মন খারাপ করেছেন মনে হয় এ বাজার গো আমার একটা লোকের নিয়ে যদি সহি টাকাটা যদি হালাল হয় সে যদি 10,000 টাকার একটা ছাগল কুরবানি করে আর যদি মনে মনে বলে আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মত আমার কুরবানিকে কবুল করো ও মালিক গো বিশ্ব নবী সাহাবা ইকরামদের মত আমার কুরবানিকে কবুল করো তুমি যতটুকু সামর্থ্য দিয়েছো ততটুকু টাকা দিয়ে এই ছাগলটা কিনে আমি কুরবানি করতেছি ওই ব্যক্তির নিয়ত সহি থাকার কারণে টাকাটা হালাল হওয়ার কারণে ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ দরবারে কুরবানি কবুল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ নিয়ত সহি হওয়া লাগবে টাকা হালাল হওয়া লাগবে হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করেছে বাবা বলেছে আসমান থেকে যেটা আগুন এসে পোড়ায় দিবে ওই কুরবানি কবুল হয়েছে হাবিলের কুরবানি আসমান থেকে আগুন এসে পোড়ায় দিয়েছে কাবিলের কুরবানি ওই জায়গায় পুড়েছিল আজকেও যদি ওইরকম নিয়ম থাকতো যে যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে পুরায় ফেলবে কত হাজির কুরবানি যে রাস্তার মধ্যে পড়ে থাকতো কত হুজুরের কুরবানি পড়ে থাকতো কত তালুকদার চকিদারের কুরবানি পড়ে থাকতো কথা বল না কেন এই লজ্জার হাত থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন কি এই জন্য কুরবানি করার আগে অন্তত নিয়তটা সই করেন টাকাটা হালাল ইনকাম করেন সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে এগুলো থেকে বেরিয়ে আসা লাগবে আগে নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরব্বিকা আগে নামাজ পড় তারপরে কুরবানি কর কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আগে নামাজ পড়ো তারপরে কি করো কুরবানি করো এইজন্য কুরবানিটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে নতুন জামাইয়ের বাড়িতে গোস্ত না পাঠাইলে মান সম্মান থাকবে না এগুলো চিন্তা ভাবনা করে কুরবানি দিলে আল্লাহর কাছে কুরবানি কবুল হবে আরে ভাই নিও সই করেন গোস্ত তো আপনার ছেলে মেয়েই খাবে নাকি কুরবানির দিন বিকেল বেলা আসমানে ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলবে গোস্ত তুলে দে বলবে তো গোস্ত তো আপনি খাবেন নিয়তটা সই করেন সই করলে খাওয়াও হয় আল্লাহর কাছে কবুলও হয় কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ওয়ালা কিয়ানালহু তাকওয়া মুন তাকওয়া মিনকু আমি আল্লাহ বান্দা কত লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছে ওইটা আমি আল্লাহ দেখি না আমি দেখি বান্দার অন্তর যার তাকওয়া যত ভালো যার পরহেজগারিতা যত ভালো আল্লাহর দরবারে তার কুরবানিটা কবুল হলো কোন সুবহানাল্লাহ এজন্য নিয়ত সহি টাকাটা হালাল তাহলে কুরবানি কার দরবারে কবুল হবে নামাজি হয়ে কুরবানি দেব না কি বেনামাজি হয় সুদখোর ঘুষখোরের সাথে কুরবানি ভাগে দেওয়া যাবে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করু জোরে বলেন আমিন তাহলে দুইটা কাজ ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে যে আল্লাহর জন্য কুরবানিও হবে সেই আল্লাহর জন্য আর আমার জীবনের আপনার জীবনের সব কাজ হবে একমাত্র রবকে খুশি করার জন্য আল্লাহ কবুল করে চিল্লা করে আমিন আরো জোরে বলেন আমিন এইবার চলেন বাজান গো আমার তিন নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন